আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শুরু করছি আল্লাহর নামে, দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি প্রতিনিয়ত দেখেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, তিনটা বেডরুম সেট আজকে ডেলিভারি দিচ্ছি গৌরীপুর আমার পার্শ্ববর্তী এলাকায়। আমার এক সম্মানিত ক্লায়েন্ট আমার ফ্যাক্টরিতে এসেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। তিনটি বেডরুম সেট নিয়েছেন, একটি চাপ গোলাপ খাট, এই খাটটি আমি তৈরি করেছি, 6 ফিট উচ্চতা, 5.5 ফিট মোটা ফিটনেস, পাকা 3 ইঞ্চি সলিড কাঠের উপরে করা, সম্পূর্ণ ফুল বক্স, এটার উপরে ল্যাকার পলিশ করা, কাঠে কাট কালার, তার উপরে গোল্ডেন এন্টিক শাইনিং দেওয়া, ওয়াটার প্রুফ। এই খাটটির প্রাইস মাত্র 80,000 টাকা হলে আপনারা পেয়ে যাবেন, একদমই পাইকারি প্রাইস। তারপরে খুবই জনপ্রিয় বাংলাদেশের ব্র্যান্ডিং একটা আলমারি বললেই চলে, ওপো ফার্নিচার হাত দ্বারা এই ডিজাইনটা তৈরি। এই আলমারিটি আমি তৈরি করেছি 6 ফিট উচ্চতা, সরি 7 ফিট উচ্চতা, 6 ফিট। এই আলমারির প্রাইস মাত্র 80,000 টাকা, একদমই পাইকারি প্রাইস। কেন 80,000 টাকা সেই বিষয়টাও বলবো, যেহেতু এটার পিছনে কোনো ফ্লাইবোর্ড নাই, এভরিথিং অলমোস্ট সব কাঠ ব্যবহার করেছি আমি। ইভেন খুবই লাক্সারিয়াস ডিজাইনের, সিম্পলের ভিতরে গর্জিয়াস ডায়মন্ড ডিজাইনের একটি ওয়াল সুকেস। এই ওয়াল সুকেসটি এই পাশে হচ্ছে 6 ফিট, উচ্চতা হচ্ছে এটা 7 ফিট, স্ট্যান্ডার্ড সাইজ। পিছনে হচ্ছে ফ্লাইবোর্ড নাই, পিছনে কিন্তু আপনার কাঠ, যেটা চিটাগং গামারি কাঠ, ঘরের দরজাতে যে কাঠটা আমরা ব্যবহার করে থাকি সেই কাঠটাই মূলত দেওয়া হয়েছে। দুই সাইডে দুইটা পাল্লা, তিনটা ডোয়ার, অসাধারণ। এক কথাই এই ওয়াল সুকেসটির প্রাইস মাত্র 70,000 টাকা হলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে। চিটাগং সেগুন কাঠ কীভাবে চিনবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের যে কালো কালো ফাইবার, এটাই মূলত চিটাগং সেগুন কাঠ চিনার উপায়। তো ইভেন আরেকটা বিষয় আপনারা একটু ফলো করে দেখুন, এই পাশ থেকে আমাদের শাইনিং এবং ফিনিশিংটা দেখুন, ইভেন আপনারা কাঠগুলো একটু ফলো করেন। আসলে চিটাগং সেগুন কাঠ একমাত্র চিনার উপায় হচ্ছে কাঠের ফাইবার। এই ফার্নিচারগুলো, আসলে সেগুন কাঠের ফার্নিচারগুলো একটু দামটা বেশি, কিন্তু কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেস্ট কোয়ালিটি। এই খাটটির একটু ডিজাইনটা কাছ থেকে ফলো করেন, এটা আমি আবারও বলবো। এই পাশে হচ্ছে 6 ফিট, লম্বা হচ্ছে 7 ফিট, এটাকে বলা হয় 5 হাত 6 হাত বাংলাতে, মানে স্ট্যান্ডার্ড সাইজ, যেটা আমার আপনার ঘরে যেই সাইজটা ফার্নিচার আছে সেই সাইজ অনুসারেই মূলত এই আলহামদুলিল্লাহ এই চাপ গোলাপ খাটটি করা হয়েছে। সলিড কাঠের উপরে এই গোলাপের ডিজাইনটা ফুটানো হয়েছে, যদি একটু কাছ থেকে ফলো করে দেখুন, এক একটা গোলাপ যেন জ্যান্ত থাকা গাছের ভিতর ঝুলন্ত গোলাপ। তো আলহামদুলিল্লাহ আমাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে ওপো ফার্নিচার যেহেতু একটি ফ্যাক্টরি, আমাদের সারা বাংলাদেশে আমরা পাইকারি দামে এই পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকি, স্পেশাল ডিসকাউন্ট আছে। সরাসরি আপনারা আসবেন, আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড, রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি প্লাস রুম। তারপরে আপনারা এই ইউনিক আলমারিটা একটু ফলো করে, আলমারির ভিতরে স্পেসটা আপনাদেরকে আমি একটু দেখাই। দেখুন এই আলমারিটার ভিতরে তিনটা ড্রয়ার দেখতে পাচ্ছেন, ইভেন হচ্ছেন দুইটা করে থাক, ইভেন এক সাইডে কিন্তু আপনার সিন্ধুক আছে, এটার ভিতরে কিন্তু আপনার সিন্ধুক, ইভেন এখানে হচ্ছে শাড়ি রাখার হ্যাঙ্গার, ইভেন নিচে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার কম্বল টম্বল, অনেক বড় স্পেস আছে, চাইলে কিন্তু আপনি রাখতে পারবেন। আমি জানি না আসলে কতটুকু ক্লিয়ার রাখতেছে, কিন্তু আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ। এক কথায় মানে যে কোনো মানুষ দেখলেই এই ডিজাইনগুলো আশা করি আমি সবারই পছন্দ হবে, আসলে এগুলো পছন্দ হওয়ার মতোই জিনিস। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন যতদিন বেঁচে থাকি সৎ পথে উপার্জন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আপনারা জানেন অপু ফার্নিচারের প্রতিনিয়ত আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দেন, অসৎ পথে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো ফার্নিচার এমন একটা জিনিস, অনেকেই বলে দাম বেশি, ভাই দেখেন 80,000 টাকা একটা খাটের দাম, আপনি যদি একটা দোকানদারকে 60,000 টাকা দেন, দামাদামি করেন, তো সেক্ষেত্রে দেখা যাবে দোকানদার কিন্তু আপনার ভুনজামাই না, সে আপনাকে 80,000 টাকার জিনিস দিবে। আপনি যদি তাকে 60,000 টাকা দেন, সে আপনাকে 50,000 টাকার জিনিস দিবে, ইভেন 10,000 টাকা সে বিজনেস করবে। আসলে অনেক কাস্টমার দামাদামি করেন। ফার্নিচার আর হচ্ছে স্বর্ণের, এই দুইটা দোকানের আমি ফার্নিচারের বিজনেস করি যে বিষয়টা গুমর করব তা কিন্তু না, সরাসরি খোলামেলা কথা বলি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন, দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।